আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো, আমি অফিসের কাজে ব্যস্ত আছি। আরে এইভাবে যদি তুমি সবসময় আমাকে যদি ডিস্টার্ব করো তাহলে কি আমি কাজ করতে পারবো? আচ্ছা তুমি রাখো তো ফোন। এমনি করে ছিড়লে কেন তার তুমি কি চাইছো বলো তো? আমার এই চাকরিটা চলে যাক নাকি বলো? আমি বললাম আমি অফিসের কাজে ব্যস্ত আছি, তারপর তুমি আবার ফোন করলে। এই রাখো তো। গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া চলছে নাকি? না না, সেসব কিছু নয়। তা আপনার অফিস বুঝে গঙ্গার ঘাটে? না মানে এই মনটা ভালো নেই তাই গঙ্গার ঘাটে। তা আপনি কিন্তু বেশ সুন্দর গান করেন। না গান তেমন জানি না, তবে ওই গুনগুন করে চেষ্টা করি আর কি। ও বুঝলাম, তা বসতে পারি? অফ কোর্স, এখানে বসার জন্য তো কারোর মানা নেই। হ্যাঁ তা অবশ্য নেই, তবে আমরা তো দুজন দুজনের কাছে অচেনা তাই আর কি। তবে তবে অচেনাকে ভয় কি আমার রে? ও হ্যাঁ বললেন না তো। কি বলুন তো, তা ঝগড়া বা মানবিমান কার সাথে? ওই অফিসের একজন সহকর্মী, জানেন তো কাজের ব্যাপারে এত বিরক্ত করে না তাই। আচ্ছা রবীন্দ্রনাথ যে আপনার খুব প্রিয় বুঝতে পারলাম, আমারও। ওই একটু আধটু পারি আর কি। যাক উঠি, এবার আমাকে ফিরতে হবে। আর কিছু সময় থাকলে হতো না? না মানে সম্পর্ক করতে চাইছেন, সেটা কিন্তু সাময়িক হবে। কেন? পরিবর্তনের যুগে এটাই তো হচ্ছে, কিছুদিন ভালো লাগা, ভালোবাসা বা ভালোবাসার অভিনয়, তারপর ভালো লাগাটা কমে আসা, তারপর চা খাওয়া শেষ, ভারটাকে নিয়ে সোজা ডাস্টবিনে ফেলে দেওয়া। আপনি তো বেশ গুছিয়ে গুছিয়ে কথা বলতে পারেন। ও হ্যাঁ আমি শ্যাম, শ্যাম সরকার। আপনি? থাক না, ওটা না হয় নাই জানলেন কি লাভ জেনে। না এবারে উঠি, বুঝলেন আমাকে ট্রেন ধরতে হবে। ঠিক তা নয়, প্রথম আলাপ, যদি একটু চা একসঙ্গে। বুঝলাম। কি? কিছু না, চলুন চলুন। আপনি ঠিক কি চাইছেন বলুন তো? তেমন কিছুই না, যদি চাই আপত্তি আছে কি? ভালোবাসা চাইবেন না,
ওটা কিন্তু আমি দিতে পারবো না। তাছাড়া আমরা একে অপরকে চিনি না, জানি না, আর ভয় পাই। ভয়? ভয় কিসের? আজকাল ভালোবাসা তো আর মন দেখে হয় না, হয় শরীর দেখে। তাই সে ভালোবাসা স্থায়ীও হয় না। কদিন ভালো লাগে, তারপর যখন অন্য চেহারায় চোখ পড়ে আগেরটা বাতিল। ঠিক ওই মৌমাছির মধু খাওয়ার মতো আর কি। কেন, আপনার জীবনেও কি? না না, আমার জীবনে তেমন কিছু ঘটেনি, তবে অনেকের জীবনে ঘটেছে, যার সাক্ষী আমি। আর আপনারা পুরুষ মানুষেরা আমাদের মন বোঝেন না। মন বুঝি না, কি করে বুঝলেন? আমরা মেয়েরা কি চাই আপনারা জানেন? জানেনও না, বোঝেনও না, আর সেখানেই হয় সমস্যা। মেয়েরাই ঠকে যায়, আমরা একটু আপনাদের বেশি কাছে চাই, হারানোর ভয় পাই, তাই সবসময় ফোন করি, কোথায় আছেন, কিভাবে আছেন জানতে চাই। আর আপনারা বিরক্ত হন আর একদিন দূরে সরে যান। চলুন, ওই যে চায়ের দোকান চলে এসে। বসুন। দাদা, দুটো চা দিন তো। আমি কিন্তু লিকার। দাদা, দুটো লিকার। বিস্কুট নেবেন? না। ওকে, দাদা দুটো লিকার। আচ্ছা, মেয়েরা ঠিক কি চায় আমাদের কাছ থেকে বলছিলেন? একটু বিশ্বাস, আর দিনের শেষে মাথায় একটু হাত রাখা, বা কপালে একটা ভালোবাসার চুম্বন। আজ দিনটা বেশ সুন্দর, তাই না? হ্যাঁ হ্যাঁ, গরমটাও একটু কম। আপনার সাথে দেখা হয়ে, সাক্ষাৎ হয়ে বেশ ভালোই হলো। মন হারাবেন না প্লিজ, একটু পরেই দুজনের পর দুদিকে, আর দেখাই হবে না। না না, সেই জন্য বলছি না, আসলে আপনার সঙ্গে যদি আজকে আমার দেখা না হতো, একটা বেশ বড় ভুল হয়ে যেত, হয়তো বলতে পারেন পাপের ভাগিদার হয়ে যেত। তার মানে? না না, তেমন কিছু না। আচ্ছা, আপনার সাথে আমার দেখা আরো আগে কেন হলো না বলুন তো। কেন, দেখা হলে কি করতেন? জানি না, হয়তো বোঝাতে পারছি না। চলুন ওঠা যাক। হ্যাঁ বলছি, চলুন ওঠা যাক, বাড়িতে ফিরতে হবে। চলুন। একটা সিগারেট ধরাতে পারি? ও শিওর। বেশি স্মোক করা কিন্তু ভালো নয়। ভাবছি এবার আমি ছেড়ে দেবো। ও, আমি বললাম তাই। না ঠিক তা নয়। এবার থেকে আপনার ওকে একটু সময় দিন, বুঝলেন? হ্যাঁ, স্টেশন এসে গেছে। Thank you.
হ্যাঁ বলছি, আমাদেরকে আর কখনো দেখা হবে না? হতেও পারে, আবার নাও হতে পারে। ব্যাপারটা অন্যভাবে নেবেন না, যদি বন্ধ হতে চাই। আমার ট্রেন এসে গেছে। ও আচ্ছা, ভালো থাকবেন। হুম, আপনারাও ভালো থাকবেন, আর একে অপরকে খুব ভালো রাখবেন। আর অবশ্যই এর জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব। এক্সকিউজ মি। হ্যাঁ হ্যালো, এই শোনো না, আমি এখনই অফিস থেকে বেরিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তৈরি থেকো, কিন্তু আজকে একসাথে আমরা সিনেমায় যাব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে। হ্যাঁ হ্যালো, এ বলছি, হ্যাঁ বলছি, আজকে আমার মনটা কিন্তু খুব ভালো আছে। আজকে সন্ধ্যায় শুধু তুমি আর আমি কিন্তু সিনেমায় যাব, ঠিক আছে? হ্যাঁ, তুমি কিন্তু রেডি হয়ে থাকবে। ওকে, রাখি তাহলে। ঠিক আছে, আপনি অপরিচিতা, তবু আমাকে যে শিক্ষা আজ আপনি দিলেন, আমি সত্যিই চিরকৃতজ্ঞ থাকব আপনার কাছে। তবে ক্ষণিকের এই সম্পর্কটা বেঁচে থাকবে যতদিন আমি থাকব। আপনি আমাদের সম্পর্কটাকে বেঁধে দিলেন একদম শক্ত করে। জানি না আর কোনোদিনও বা দেখা হবে কি না, হয়তোবা দেখা হতেও পারে কোনো এক পথের বাঁকে। যেদিন দেখা হবে তখন আমায় চিনতে পারবেন তো? ভালো থাকবেন, খুব ভালো থাকবেন।